শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতে হামলা করতে ভারতের অগোচরে লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের অঙ্গীকার ইরানি প্রেসিডেন্টের। ইসরায়েলের সামরিক হেলিকপ্টার ধ্বংস, নিহত দুইজন। আশরাফ গনিকে হত্যা করার পরিকল্পনা আমাদের ছিল না, বলল তালেবান। ইমরান খানের সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণী বাঁচলেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বরফ গলছে, বললেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। যাই ঘটে যাক, পরমাণু যুদ্ধ নয়, শপথ পাঁচ শক্তিধর দেশের। এবার বিস্তারিত, ভারতের অগোচরে অনেকটা চুপি চুপি বিরোধপূর্ণ পূর্ব লাদাখে ব্রিজ বানাচ্ছে চীন। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্যাংগং লেকের ওপর নতুন ব্রিজটি তৈরি করা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে প্রতিবেশী চীন। চীন প্যাংগং লেকের যে অংশটিতে ব্রিজটি তৈরি করছে, এটি তাদেরই সীমানায় পড়েছে। কিন্তু তবুও এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে, কারণ লেকের ওপর তৈরি ব্রিজটির মাধ্যমে খুব সহজে এখন এক পাশ থেকে আরেক পাশের যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সহজে যাতায়াত করতে পারবে চীনের সেনারা। গোপনে চীনের এ ব্রিজ তৈরির বিষয়টি খুঁজে বের করেছেন ভূরাজনৈতিক বিশেষজ্ঞ ও গোয়েন্দা ড্যামিয়ান সাইমন। স্যাটেলাইটে তোলা ছবিতে তিনি ব্রিজটি দেখতে পান। টুইটারে ড্যামিয়ান সাইমনের প্রকাশ করা একটি ছবিতে দেখা যায় ব্রিজটি বানানোর কাজ প্রায় শেষ। ছবিটিতে আরো দেখা যায় লেকের খুবই ছোট একটি জায়গায় এটি তৈরি করেছে চীন, যেন কারো চোখে না পড়ে। প্যাংগং লেকের ওপর নির্মিত এই ব্রিজের মাধ্যমে চীন এখন একের অধিক পথ ব্যবহার করে দ্রুত লাদাখ সীমান্তের কাছাকাছি পৌঁছে যেতে পারবে। 2020 সালে লাদাখে চীন ও ভারতের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়, যেখানে দুই দেশের বেশ কিছু সেনা নিহত হয়। ওই সময় থেকে দুই দেশ প্রায় 50,000 সৈন্য মোতায়েন করে রেখেছে পূর্ব লাদাখে। তবে গত বছরের জুলাই মাসে উত্তেজনা নিরসনের জন্য বৈঠকে বসে ভারত ও চীন, তখন সিদ্ধান্ত নেওয়া হয় দুই দেশই সংঘাতপূর্ণ স্থান থেকে 2 কিলোমিটার পিছিয়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাসেম সুলাইমানিকে হত্যা করা প্রশ্নে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার না হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন। তেহরানে এই কমান্ডারের মৃত্যুর দ্বিতীয় বার্ষিকী পালন করার সময় তিনি এমন মন্তব্য করেন। রাইসি বলেন, আক্রমণকারী ও প্রধান গুপ্ত ঘাতক এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্টকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে প্রাপ্য শাস্তি দিতে হবে। তিনি আরো বলেন, ট্রাম্প, পম্পিও ও অন্য অপরাধীদের বিচার একটি নিরপেক্ষ আদালতে অনুষ্ঠিত হলে তা সঠিক হবে, অন্যথায় আমি সকল মার্কিন নেতাকে বলবো যে মুসলিম দেশের পক্ষ থেকে এ ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করা হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, যোগ করেন তিনি। সপ্তাহব্যাপী স্মরণসভা চলাকালে সুলাইমানের মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত ইরানের প্রধান অনুষ্ঠান তেহরানের বৃহত্তম প্রার্থনা হলে হাজার হাজার মানুষের সামনে রাইসি বক্তব্য দেওয়ার সময় এ প্রতিশোধ গ্রহণের কথা বলেন। রাষ্ট্র টেলিভিশন পরিবেশিত ভিডিও ফুটেজে দেখা যায়, এই স্মরণসভায় অংশ নেওয়া ব্যক্তিরা জাতীয় পতাকা ও নিহত কমান্ডারের প্রতিকৃতি বহন করছেন। ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো আহত হয়েছে আরো একজন। দেশটির সেনাবাহিনী সূত্রে জানা যায়, প্রশিক্ষণ হেলিকপ্টারটিতে দুই পাইলট সহ তিনজন আরোহী ছিলেন। হঠাৎই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় উপকূল হাইফা শহরের কাছে সামরিক উড়োযানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুই পাইলটের। পরে আহত অবস্থায় অপরজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে দুর্ঘটনার কবলে পড়েছে হেলিকপ্টারটি তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আফগানিস্তানের ক্ষমতাসীন অন্তর্বর্তী তালেবান সরকার বলেছে, গত বছরের আগস্ট মাসে কাবুল দখল করার সময় তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনিকে হত্যা করার কোনো পরিকল্পনা তাদের ছিল না। তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেছেন আফগান উপপ্রধানমন্ত্রী আব্দুল গনি বারাদার। তিনি এমন সময় এ কথা বললেন যখন গত বছরের 15 আগস্ট
তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুল অবরোধ করলে আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার খবর প্রকাশিত হওয়ার পরপরই তালিবান বিনা বাধা ও রক্তপাতে কাবুলে প্রবেশ করে। এর কয়েকদিন পর সংযুক্ত আরব থেকে আশরাফ গনি এক সাক্ষাৎকারে দাবি করেন, তার গোয়েন্দা সংস্থাগুলো তাকে এই খবর দিয়েছিল যে কাবুল দখল করার পরপরই তাকে হত্যা করবে তালিবান। তবে তালিবান উপপ্রধানমন্ত্রী বলছেন, আফগানিস্তানের বহু রাজনীতিবিদ ও নেতা এখন দেশে বসবাস করছেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। আব্দুল গনি বারাদার দৃশ্যত আশরাফ গনি সরকারের দুজন শীর্ষস্থানীয় নেতা হামিদ কারজাই ও আবদুল্লাহ আবদুল্লার প্রতি ইঙ্গিত করেছেন, যারা গনি সরকারের পতনের পরও দেশ ত্যাগ করেননি। তবে গনির সঙ্গে তার সাত ঘনিষ্ঠ উপদেষ্টা এবং তার মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য গত বছরের 15 আগস্ট আফগানিস্তান ত্যাগ করেন। হামলার শিকার হয়েছেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম। রোববার আত্মীয়র বিয়ের নিমন্ত্রণ সেরে ফেরার পথে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তবে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি। এক টুইটার বার্তায় এই ঘটনার কথা নিজেই জানিয়েছেন রেহাম। সেই সঙ্গে এর জন্য ক্ষোভ প্রকাশ করে ইমরান সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। এক সময়ের সাংবাদিক ও টিভি সঞ্চালক রেহাম খান 2014 সালে ইমরানকে বিয়ে করেন, কিন্তু 2015 সালেই তাদের বিচ্ছেদ হয়। এরপর থেকেই ইমরান খানের ওপর চরম খ্যাপা রেহাম। সুযোগ পেলেই সাবেক স্বামীর সরকারকে তুলোধনা করেন তিনি। 2019 সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন হিন্দুস্তান টাইমস। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে বলে দাবি করে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষণ দেখতে পাচ্ছি, তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের কিছু ফ্যাক্টর আছে যেগুলো বলতে চায় না। সোমবার ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মেহমুদ কুরেশি গত বছর তার সরকারের কূটনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন, সেখানে অন্য বিষয়গুলোর মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ আসে। মেহমুদ কুরেশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কথা বলেছেন, শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। ইমরান খানেরও বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিয়ে কথা হয়েছে, তাই বলা চলে বরফ গলছে। গত বছরের মার্চ ও ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানানো হয়নি পাকিস্তানকে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভিডিও বার্তা পাঠিয়েছিলেন, সেটি 26 মার্চ ঢাকায় জাতীয় প্যারেড স্কোয়ারের অনুষ্ঠানে প্রচার করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ে কোনো দ্বিপক্ষীয় সফর হয়নি, এমনকি পাকিস্তানের বহুপক্ষীয় বিভিন্ন ফোরামের বৈঠক বা সম্মেলনেও বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা যাননি। গত বছর দুই দেশের উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের প্রস্তাবের কথা পাকিস্তানের দিক থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সেগুলো এখনো মৌখিকভাবে আমন্ত্রণ জানানোর মধ্যেই সীমাবদ্ধ আছে। ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি পেশ করেছে, পরমাণু অস্ত্র এবং পরমাণু যুদ্ধের বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে। যাই ঘটে যাক, পরমাণু যুদ্ধ নয়, কারণ পরমাণু যুদ্ধে কোনো দেশের পক্ষে জয়লাভ সম্ভব নয়, বরং তা পৃথিবীকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। সোমবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী 5 দেশ এমনই এক বিবৃতি পেশ করেছে। বিশেষজ্ঞদের বক্তব্য, 5 দেশের এমন যৌথ বিবৃতি শুধু উল্লেখযোগ্য নয়, বিরল ঘটনাও বটে। এ মাসেই পরমাণু অস্ত্র সম্পর্কিত এক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য দেশের। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সেই বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সে কথা মাথায় রেখেই নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী দেশ সোমবার এই বিবৃতি প্রকাশ করেছে বলে মনে করা হচ্ছে। চীনও এই বিবৃতির অংশ। বিবৃতি প্রকাশের পর চীনের সরকারি সংবাদ মাধ্যম দেশের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি বলেছেন, এর ফলে বিভিন্ন দেশের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে তা খানিকটা হলেও কমবে। বিবৃতিতে বলা হয়েছে, কোনো দেশ যাতে পরমাণু অস্ত্র ব্যবহার না করে তা নিশ্চিত করতে হবে। যাদের হাতে এই অস্ত্র আছে তারা কখনো এই অস্ত্র ব্যবহার করবে না।
পরমাণু শক্তির প্রদর্শন সম্পূর্ণ বন্ধ করতে হবে। এর আগে পরমাণু সংক্রান্ত এক চুক্তি হয়েছিল 1970 সালে, 1968 সালে তার খসড়া তৈরি হয়েছিল। সেই চুক্তিতে বিশ্বের 191টি দেশ সই করেছিল। উত্তর কোরিয়া অবশ্য পরে সেই চুক্তি থেকে সরে যায়। সাউথ আফ্রিকা পরমাণু অস্ত্র তৈরি করে ওই চুক্তির মধ্যে ঢোকে এবং নিজেদের পরমাণু অস্ত্র ধ্বংস করে। সম্প্রতি একাধিক বিষয় নিয়ে বিশ্বের একাধিক দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। একদিকে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তীব্র বিরোধ চলছে। ইউক্রেন সীমান্তে বিশাল সেনা মোতায়েন করেছে রাশিয়া। অন্যদিকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে এই বিবৃতি এবং শপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।